আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি সকল শিক্ষকবৃন্দদেরকে আমার ইউটিউব চ্যানেল ইজিম্যাট্রিক্সের পক্ষ থেকে। আজকের ভিডিওতে থাকছে শিক্ষকদের ইনক্রিমেন্ট জটিলতা বিষয়ে বিশেষ একটি প্রতিবেদন। আপনারা লক্ষ্য করেছেন যে প্রতি বছর যে 5% ইনক্রিমেন্ট দেওয়া হয় প্রত্যেক শিক্ষককে, তো এই বছর অর্থাৎ 2021 সালের জুলাইতে অর্থাৎ জুনের পরে যে মাস সেই মাসে যে ইনক্রিমেন্ট দেওয়ার কথা ছিল সেখানে অনেক শিক্ষক কিন্তু 5% ইনক্রিমেন্ট পাননি, অনেকে কম পেয়েছেন এবং অনেকেই একেবারেই পাননি, অর্থাৎ 1%ও ইনক্রিমেন্ট পাননি, যোগ হয়নি। তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে একটি প্রতিবেদন। তো ভিডিওটি সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এ ধরনের শিক্ষামূলক সকল ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই যে এমপিওভুক্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট জটিলতা নিরসনে শিক্ষা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান। শুক্রবার 13 আগস্ট বিকেলে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির ত্রৈমাসিক সভায় এ আহ্বান জানান তিনি। তিনি বলেন যে স্বাভাবিক নিয়মে এমপিভুক্ত শিক্ষকদের বার্ষিক ইনক্রিমেন্ট 5% হওয়ার কথা থাকলেও অনেক শিক্ষককে এই বার্ষিক ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত রাখা হয়েছে। অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, এমপিও নীতিমালায় চাকরির বয়সসীমা 6 মাস পূর্ণ হওয়ার শর্ত থাকলেও উচ্চতর গ্রেড ও বিএড স্কেল পাওয়া স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। অন্যদিকে উচ্চতর গ্রেড পাওয়ার পর শিক্ষকদের বেতন ফিক্সেশন হয়ে বেতন বাড়ার কথা থাকলেও অনেকের বেতন কমে গেছে, যা অপ্রত্যাশিত ছিল। শিক্ষক ফোরামের নেতাদের দাবি, বেতন বাড়ার পর ইবতেদায়ী মাদ্রাসা প্রধান এবং কামিল ডিগ্রি অর্জনের পর বেতন বৃদ্ধি পাওয়া সহকারী মৌলভীদের ইনক্রিমেন্ট হওয়ার কথা থাকলেও তা হয়নি। দীর্ঘদিন অপেক্ষায় থেকে ইনক্রিমেন্ট না পাওয়াই শিক্ষকরা হতাশ হয়েছেন। এই সমস্যা নিরসনে মাধ্যমিক উচ্চ শিক্ষা, মাধ্যমিক শিক্ষা দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরে যোগাযোগ করা হলে কেউ বলেছেন বিষয়টি দেখবেন, আবার কেউ বলেছেন কম্পিউটারের কারিগরি ত্রুটির কথা। মূলত সমস্যা কোথায় তা চিহ্নিত করে ইনক্রিমেন্ট বঞ্চিত শিক্ষকদের সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। সংগঠনের সেক্রেটারি জনাব জেনারেল অধ্যাপক নাসিরউদ্দিন খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মৌলানা এ বি এম জাকারিয়া, সহসভাপতি অধ্যাপক ফজলুল হক মৃধা, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইস্তিয়াক আমিন আল আমিন, কলেজ বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।